কেমন আছো? মাশাআল্লাহ। তুমি কি ভাত খাবে? ইনশাআল্লাহ। তুমি সুস্থ আছো তো? জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে কি? তুমি কি বুঝো? আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কি ভালো আছো, তুমি বলছো আলহামদুলিল্লাহ, মানে কি? তুমি বলো আমাকে যে আমি ভালো, ভাই ভাইয়া ভালো আছি, কিংবা আঙ্কেল ভালো আছে। আমার মা চিরকাল আমি যখন তার সঙ্গে কথা বলছি, মা কেমন আছেন? ভালো আছি বাবা। তিনি কি দুযোগে যাবেন? এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়েও কিছু মানুষের চুলকানি আছে না নাই? কুলাঙ্গার, এর থেকে ভালো শব্দ আমি পাচ্ছি না। তার জন্য রবের জামিনে বসে রবের প্রশংসা নিয়া, রবের শব্দ নিয়া, রবের বাক্য নিয়া যারা বেয়াদবি করে, অসম্মান করে, কটাক্ষ করে, এগুলো কুলাঙ্গার, অপবিত্র সন্তান ছাড়া কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কুলাঙ্গার বলে মানুষ বুঝি না বাংলাদেশের বাংলা ভাষা পাওয়ার পরে কেন বলে জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ, কিছু দেখলে আশ্চর্য হয়ে কয় সুবহানাল্লাহ, কেমন আছো জিজ্ঞাসা করলে বলবে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ কবার কি দরকার? ওই বেয়াদব বুঝলো না আমার রব যেমন রাখুক সেটাতে আমি সন্তুষ্ট, এ কথা বলার মধ্যেই কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ মানুষের দিলের অবস্থা সব সময় ভালো থাকে না। আমি যদি বলি ভালো আছি আর প্রকৃত অর্থে যদি খুব ভালো না থাকি তাহলে মিথ্যা কথা হবে কিনা? এই কথা বলেন মিথ্যা হবে কিনা? কিন্তু যদি বলে আলহামদুলিল্লাহ যে হালে আছি এই অবস্থায় আমার রবের প্রশংসা জ্ঞাপন করি, আল্লাহ যেমনে রাখছে আমি তেমনি আমার রবের উপর খুশি, এ কথা যদি কোনো বান্দা বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দারে আমি তোর উপরে বড় খুশি হয়ে যাই, আমি তোর সমস্যাগুলো সুন্দরভাবে সমাধানের রাস্তা বের করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি জানের পাল্লাই আলহামদুলিল্লাহ বাক্যটা যদি রেখে দেওয়া হয় এই বাক্যটা পুরো মিজানের পাল্লাটাকে পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কেউ যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহ সবচাইতে বড় মহা পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিনের ফাঁকা জায়গাগুলো নেকি দিয়ে পূর্ণ করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার এই কুলাঙ্গার কয় সুবহানাল্লাহ বলার কি দরকার? আরবিতে না বলে যদি বাংলাতে বলে, বাংলাতে বলবে আল্লাহ পবিত্র, তো ও ব্যাদ বুঝে না আমার রবের শেখানো বাক্যের পাওয়ার কত, এটা কত উঁচু মানের বাক্য। আপনি যদি বলেন আল্লাহ পবিত্র, আপনি এর দ্বারা সুবহানাল্লাহর ব্যাখ্যা কোনোভাবেই করতে পারবেন না। কারণ সুবহান ওই পবিত্রতাকে বলা হয় যেই পবিত্রতা কোন অসম্ভব থেকে সে পবিত্র। দুনিয়ার মানুষ অপবিত্র হতে পারে নাপাকি থেকে, নাপাকি প্রস্রাব পায়খানা ইত্যাদি থেকে, আমার আল্লাহ কি এসব থেকে পবিত্র হওয়ার দরকার আছে? এ কথা বলেন দরকার আছে? আমার আল্লাহ কেমন পবিত্র? কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, আমি আল্লাহ বড় পবিত্র, আসবিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ তাআলা যেই নবীকে মসজিদ হারাম থেকে ইসরা করিয়েছেন, সেখান থেকে সফর করিয়েছেন মসজিদ আকসা পর্যন্ত, চোখের পলকে এত দ্রুত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেখান থেকে নিয়ে আসার ব্যবস্থা করেছেন। মানুষ সে সময় এটা বড় আশ্চর্য, ও সময় প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, দ্রুতগামী যানবাহন ছিল না, সে সময়ের যে শক্তিশালী উট ঘোড়া যানবাহন এগুলা চড়ে যেতে 40 দিন সময় লাগতো, যাইতে 40 আসতে 40, এত বিশাল দূরত্ব অল্প সময়ের মধ্যেই কিভাবে পার হলো, এটা কেমনে সম্ভব, এটা সম্ভব নাকি? এ কথা যখনই মানুষ বলবে আল্লাহ বলবে ওরে বান্দা, তোর কাছে তোর শক্তি আর দৃষ্টিতে তোর ক্ষমতার আলোকে ওটা অসম্ভব মনে হতে পারে, কিন্তু আমি আল্লাহ তো সুবহান এই সকল অসম্ভব অক্ষ
ক্ষমতা থেকে মহা পবিত্র আমি রব চাইলে সব পারি আমি আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো শব্দই নাই এই শব্দটা থেকে আমি মহা পবিত্র জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং এই সুবহানাল্লাহর পবিত্রতার ব্যাখ্যা কি বাংলায় করা সম্ভব নাকি ভাই কইগুলো আরবিতে কেন কয় যত সুলকানি কোরআন ইসলাম নিয়ে কথা কন ঠিক কি না ও ইংলিশে সারা দিন গুড মর্নিং গুড নাইট বাই বাই টাটা ওর মুখে ঝাটা এই বেদবগুলো সারা দিন কয় এতে তাদের কোনো সুলকানি নাই কিন্তু যখনই কোরআনের শিখানো বাক্য আমার রবের বেঁধে দেওয়া শিখিয়ে দেওয়া রাসূলের শিখে দেওয়া বলে দেওয়া সুন্দর কল্যাণকর বাক্যগুলো যখন মুসলমান জপে তার ধর্মীয় কারণে তার মালিককে খুশি করার জন্য ওদের গায়ে সুলকানি আছে না নাই এই সুলকানি দূর করার উপায় যদি কাউরে কখনো কোনোদিন পান এই মন মানসিকতা যে যারা আল্লাহর প্রশংসা বাক্যগুলো পছন্দ করে না বা যারা অপছন্দ করে ওদের পক্ষে কথা বলছে সুই স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই আল্লাহর জমিনে বসে যারা আল্লাহর এই সমস্ত উত্তম পবিত্র বাক্যের বিরুদ্ধে অবস্থান নেবে এদেরকে জুতা পিটা করা লাগবে কথা বলেন ঠিক কি না মুসলমানের জুতার মূল্য আছে এগুলাকে ধরে নিয়ে গিয়ে পায়ের জুতা না টয়লেটের জুতা নিয়ে এসে পাললে একটু মলমূত্র লাগায়া ওইটা দিয়ে পিটানো লাগবে কথা বলেন ঠিক কি না আল্লাহর জমিনে বসে আল্লাহর প্রশংসা করতে বিরোধিতা করে বাধা দেয় এটা নিয়ে কটাক্ষ করে ওগুলো অবৈধ কুলাঙ্গার ছাড়া কিচ্ছু না কথা বলেন ঠিক কি না আরে আওয়াজ দিয়ে বলেন না ঠিক কি না সন্দেহ আছে কোনো রাগ হচ্ছে আপনাদের পৃথিবীতে যত বড় কবি আর সাহিত্যিক হোক যত উঁচু মানের লেখক হোক ওর লিখনীতে ওর বইয়ে বা কিতাবে ও শেষে বা শুরুতে এটা লিখতে বাধ্য হয় আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ সত্য এবং সঠিক লেখার চেষ্টা করেছি তবুও যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী সংশোধনীতে এটা সংস্করণ করা হবে এটা লেখা থাকে কি থাকে না কথা বলেন থাকে কি থাকে না কারণ মানুষের ভুল হওয়ার আশঙ্কা আছে কিন্তু যিনি এই মানুষকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন সেই রবের ভুল হওয়ার কি কোনো সম্ভাবনা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় প্রথম আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الله أكبر ذلك الكتاب আরে এটা তো সেই কিতাব লা রাইবা ফীহ যাতে কোনো ভুল নাই সন্দেহ নাই সন্দেহ থাকতে পারে এটা ভাবারও কোনো অবকাশ নাই একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ওপেন চ্যালেঞ্জ করেছেন যুগে যুগে শত শত হাজার হাজার মানুষ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়েছে কিন্তু এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতেই পারে নাই বলেন না সুবহানাল্লাহ যারা যেখানে যে অবস্থায় কোরআনের ভুল ধরার জন্য কোরআন খুলেছে কোরআন দেখতে গেছে কোরআনের মায়ায় পড়ে প্রেমে পড়ে সরাসরি ইসলামের ছায়াতলে অবস্থান নিয়েছে ইসলামের তলোয়ারে নিজেই নিজেকে শহীদ করে দিয়েছে মুসলমান পড়ে আমার রবকে রব বলে মেনে নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সমানে প্রথমেই জানাইয়া দিলেন পরে যদি ভাবি এ কি কিতাব এটা সত্য হতে পারে ভুল হতে পারে আল্লাহ তাআলা বললেন না 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 রে না ও বান্দা আমার এমন কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি এই কিতাবের যত কথা শুনবা জানবা এতে কোনো সন্দেহ রাখবা না এটা যে 100% সত্য এটা মনে রাখবা এই চ্যালেঞ্জ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছে দেড় হাজার বছর আগে আজ পর্যন্ত এই কোরআনের একটা আয়াত তো দূরের কথা একটা শব্দ তো দূরের কথা একটা অক্ষর তো দূরের কথা একটা জেন জবর পেশ অথবা নুকতা ভুল প্রমাণ কেউ করতে পারে নাই জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং এই কোরআন পড়ার প্রয়োজন আছে না নেই
আল্লাহ তাআলা জানাইয়া দিলেন যালিকাল কিতাবু লা রাইব ফি আরে এটা তো সেই কিতাব এতে কোনো সন্দেহ নাই ভুল নাই হুদাল্লিল মুত্তাকিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য এই কিতাবকে হেদায়াত বানাইয়া দিছি যদি কেউ মুত্তাকি হতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি কোনে যাই ধারণ করতে পারে আমি আল্লাহ তাআলা সুস্পষ্ট ওয়াদা দিয়ে দিলাম ওই বান্দাকে হেদায়াত করার জন্য জান্নাতের রাস্তাটা সুন্দরভাবে দেখায়া দেওয়ার জন্য জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য এই কোরআন যথেষ্ট হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ